বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আয়কর রিটার্ন প্রস্তুতকারী অর্থাৎ ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার এর প্রিপারেশন পর্ব 3। তবে আজকের পর্বে আমরা শেয়ার করার চেষ্টা করব আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের যে কোশ্চেন রয়েছে অলরেডি 2007 সাল, 2012 সাল এবং 2017 সাল, তো সেই কোশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। কারণ যেহেতু আইটিপির এখনও কোনো এক্সাম হবে কি না এ বিষয়ে এনবিআর কোনো কিছু জানা নেই, বিকল্প একটা এক্সামের সিস্টেম চালু করেছে, সেটা হলো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার। তো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারের কোশ্চেন কেমন হবে বা কী ধরনের কোশ্চেন হবে, কী আসবে, যদিও সিলেবাস মোটামুটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি, তারপর আমরা আইটিপির কোশ্চেনটাকেই ফলো করব। যে আইটিপি কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাই আমরা অনুসরণ করার চেষ্টা করব। তবে আজকে আমরা যে 3টা সালের যে কোশ্চেন সম্পূর্ণ আলোচনা করতে না পারলেও 2017 সালের কোশ্চেন, তারপরে 2012 সালের অনুরূপভাবে 2007 সালের এরকমভাবে কোশ্চেনগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমরা শুধুমাত্র 2017 সালের কোশ্চেনটা একটু শেয়ার করার চেষ্টা করি এবং আয়কর আইন 2023-এর আলোকে কোন বিষয়গুলো কীভাবে পড়বো সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত শুধু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কোশ্চেনটা হলো 2017 সালের, যদিও একটু ক্লিয়ার দেখাচ্ছে না, তারপর একটু বলি। এখানে কোশ্চেনের প্রথমে রয়েছে আমাদের টিকা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপরে 2 নম্বর হলো টিকা, 3 নম্বরে হলো আমার মোট আয়, আয়কর রেয়াতের পরিমাণ, নেট প্রদেয় কর সারচার্জের পরিমাণ এবং রিটার্নের সাথে যে বর্তমান আয়কর আইন আয়কর আইন 2023, সেই 23-এর আলোকে 173 আন্ডারে অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার সময় ট্যাক্স কত টাকা পরিশোধ করতে হবে সেইটা, তারপরে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ টাইপের 10 মার্কের এসেছে, তারপরে লেখা আছে একটা 10 মার্কের কোশ্চেন, এরপরে সেকশন ওয়াইজ বিভিন্ন বিষয় উল্লেখ করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্সেস বিষয়টা রয়ে গেছে, তারপরে হলো আগের আইনে ইনকাম ট্যাক্স অর্ডিনান্স যেখানে ছিল সার্বজনীন স্বনির্ধারণী নর্মাল অ্যাসেসমেন্ট এরকম ছিল, বর্তমান আয়কর আইনে সেগুলো নেই, একটাই পদ্ধতি হলো ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। তারপরে আরেকটা কোশ্চেন রয়েছে এডিআর এবং অ্যাকাউন্টিং থেকে 10 মার্কের কোশ্চেন, এই মোট হলো আপনার 100 মার্ক। এখন আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করি। দেখেন এখানে বলা রয়েছে 2017-18 কর বছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা কত, 1 মার্ক করে জাস্ট ফিগারটা লিখতে হবে। তাহলে আপনাকে, আপনি যেহেতু পরীক্ষা দিবেন বর্তমানে অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24, সেহেতু আপনি হিসেবে ধরে নেবেন 2023-24 কর বছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমার কত। গাজীপুর সিটি কর্পোরেশনে একজন করদাতার 2022-23 কর বছরে ন্যূনতম করের পরিমাণ কত, তারপরে বলছে চলতি কর বছরে কোনো ব্যক্তি করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল না করলে, এখানে আয়কর অধ্যাদেশ ছিল, এবার লিখবেন আয়কর আইন 2023 এর কোন ধারায় রিটার্ন তলব করতে পারে, ব্যক্তি করদাতাদের জন্য ট্যাক্স ডে কত তারিখ, তারপরে বলা রয়েছে যে আয়কর আইন 2023 অনুযায়ী কর পরিদর্শক অর্থাৎ কর কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত কিনা সেটা আপনি জানবেন, আয়কর আইনে উপকর কমিশনার বলতে কি বোঝায়, আয়কর আইন অনুযায়ী আয়ের খাতগুলো কয়টি সেটা দেখবেন, তারপর বলা হয়েছে আবাসিক গৃহ সম্পত্তির আইন নিরূপণে বার্ষিক মূল্যের কত শতাংশ মেরামত মানে রিপেয়ার মেনটেন্যান্স খরচ হিসেবে অনুমোদনযোগ্য, ব্যবসায়ী খাতের আইন নিরূপণে একজন কর্মচারীর জন্য অনুমোদনযোগ্য পারকুইজিটের সর্বোচ্চ পরিমাণ কত, 12 ডিজিটের টিআইএন না থাকলে ব্যাংক সুদের উপরে কত শতাংশ হারে উচ্চ কর কর্তন করতে হবে, যদিও এখন টিনের বিষয়টা বলা নাই, এখন বলা রয়েছে রিটার্ন জমার স্লিপ না থাকলে কি হবে। এটা আগে কোশ্চেনগুলো শেয়ার করছি, এরপরে উত্তরগুলো আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, সেখানে কিন্তু এমসিকিউ আকারে কোশ্চেনগুলো দেয়, এই কোশ্চেনগুলোই কিন্তু শেয়ার করা হচ্ছে, আপনারা পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলা হয়েছে টিকা লিখতে হবে 2 মার্ক করে, প্রস্তাবিত নতুন আয়কর আইনের বিষয়ে আপনার পরামর্শ কী, তারপর বিনিয়োগজনিত কর রেট এটা তো আপনারা জানেন, ট্যাক্স হলিডে এটাও জানেন, ট্রান্সফার প্রাইসিং আগের আইনেও ছিল এটাতে ইনক্লুড করা হয়েছে, স্পট অ্যাসেসমেন্ট সেটাও ছিল এখনও রয়েছে, একটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কে বেতন খাতের আয় দেওয়া আছে, তো বেতন খাতের আয় থেকেই আপনাকে বলেছে মোট আয়, আয়কর রেয়াত, আয়কর রেয়াত কত এর পরিমাণ নির্ণয় করতে হবে, নিট প্রদেয় কর কত, সারচার্জের পরিমাণ কত এবং রিটার্নের সাথে প্রদেয় করের পরিমাণ কত, তার মানে এই মোটামুটি এই 4-5টা বিষয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবার বলা রয়েছে গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন এনবিআর, একটা ইংরেজিতে কিন্তু একটা প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো স্কিল আপনার মধ্যে থাকতে হবে, তবে প্যারাগ্রাফগুলো কীভাবে লিখতে হবে সেটাও আমরা বলবো, আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। গণমুখী ও করদাতা
বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক একটি রচনা লিখুন। মানে জাস্ট একটা বাংলায়, মানে ইংরেজি বাংলা সবই তো মিক্সড এখানে রয়েছে ছিল, বাট এবার আইটিপি মানে এবার ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারে বাংলা ইংরেজির কথা বলা নাই, বলা রয়েছে আপনার কি আয়কর আইন, আয়কর নির্দেশিকা বা আয়কর পরিপত্র, তিনটা বিষয়। তারপরে বলা রয়েছে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং, তারপরে বলা রয়েছে কি কম্পিউটার এবং আইসিটি, যদিও এখানে কোনো কম্পিউটার আইসিটি ছিল না, বাট এবারে কম্পিউটার আইসিটি বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে ইংরেজির বিষয়গুলো একটা প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু থাকতে পারে। এরপরে 6 নম্বরে বলা রয়েছে উৎসকর, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, ধারার উল্লেখ সহ উৎসকরের 8টি খাতের নাম লিখুন। কোনো ব্যক্তি আয়কর আইন অনুযায়ী উৎসকর সংগ্রহ, কর কর্তন ও জমাদান ব্যর্থ হলে উপকর কমিশনের কী কী ব্যবস্থা গ্রহণ করবেন, এটা নতুন আয়কর আইন 2023 আলোকে দেখবেন। সার্বজনীন স্বনির্ধারণের পদ্ধতি, বর্তমানে সার্বজনীন স্বনির্ধারণে নেই, রিটার্ন দাখিলের একটাই পদ্ধতি, সেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট, যে স্বনির্ধারণী সার্বজনীন নাই, এটা অর্থাৎ শুধুমাত্র সেলফ অ্যাসেসমেন্ট স্বনির্ধারণের পদ্ধতি। এ পদ্ধতিতে রিটার্ন প্রসেস ও রিটার্ন অডিট সম্পর্কে এটা নতুন আয়কর আইনের আলোকেই জানবেন 182 ধারার অধীনে। উপকর কমিশনারের আদেশে খুব সংক্ষুব্ধ হলে একজন করদাতা কী কী প্রতিকার পেতে পারেন, কী কী প্রতিকার পাওয়ার রাইট রয়েছে একজন ট্যাক্স পেয়ারের। উপকর কমিশনার আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের বিধানাবলী কি, আপনি যখন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের ট্যাক্সেসের আপিল আদেশের বিপরীতে যদি আপনি আপিল করতে চান তাহলে কী কী বিধানে আপিল করতে পারবেন। এরপরে আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কে লিখুন, যেটা আগের আইনে ছিল এখন বর্তমান আইনে রয়েছে, তবে টাইম ডিউরেশনটা অনেক বেশি বাড়ানো হয়েছে, যেখানে প্রায় মোটামুটি প্রায় 2 বছর বা 24 মাসের কথা বলা রয়েছে। এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর এর আবেদনের যোগ্যতা শর্তাবলী কি, এডিআর এর সুবিধাবলী উল্লেখ করুন, অর্থাৎ অল্টারনেটিভ যে ডিসপিউট রেজলিউশন সেটা কীভাবে হবে সেইটা। এরপরে একটা অঙ্ক দেওয়া রয়েছে, সেখানে বলা রয়েছে যে গোলাম মর্তুজা 2017 সালের 30শে জুন সমাপ্ত বছরের নিম্নবর্ণিত হিসাবের জেরগুলোকে একটি রেয়ামিল তৈরি করুন, কারণ আপনাকে জানতে হবে একটা ইনকাম ট্যাক্সের রিটার্ন তৈরি করতে গিয়ে যেটা আপনার খুব ইম্পর্টেন্ট, কোনটা আয় কোনটা ব্যয় কোনটা সম্পদ কোনটা দায়, এটা যদি আপনি না জানেন না বোঝেন তাহলে কিন্তু রিটার্ন করতে পারবেন না। যেমন বলা হয়েছিল একটা কোশ্চিন এমসিকিউ টাইপের যে প্রাইস বন্ডটা কী হবে, প্রাইস বন্ড একটা এক ধরনের সম্পত্তি কিন্তু অনেকেই জানেন না, যেমন মূলধন এটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে IT-10B-তে যাবে, ক্রয় এটা আপনার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে হবে, খরচ বিক্রয় হচ্ছে আপনার আয়, বেতন ও মজুরি খরচ, অফিস ভাড়া খরচ, আসবাবপত্র সম্পত্তি, বিবিধ দেনাদার হলো সম্পত্তি, বিবিধ পাওনাদার হলো দায়, ব্যাংক ঋণ দায়, কুঋণ খরচ, কমিশন খরচ, যন্ত্রপাতি আপনার সম্পত্তি, অবশ্যই এক ধরনের অদৃশ্যমান খরচ। তারপরে বলা রয়েছে উত্তোলন মূলধন থেকে বাদ হবে, এই যে ব্যাপারগুলো এই উত্তোলনটা কী হবে, উত্তোলন ডেবিট হবে, তার মানে খরচ হবে ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, কমিশন, মনে রাখবেন তিন ধরনের হিসাব সবসময় ডেবিট হয়, তিন ধরনের হিসাব সবসময় ক্রেডিট হয়, তার মানে কি আপনার হলো সম্পত্তি ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ, সম্পত্তি ব্যয় উত্তোলন সবসময় ডেবিট হবে, তার মানে ডেবিট সাইডে দিয়ে দেবেন, যত ব্যয় রয়েছে যত সম্পত্তি রয়েছে যত উত্তোলন বা লভ্যাংশ রয়েছে। এরপরে বলি আয় দায় এবং মূলধন, আয় যত ধরনের আয় সমস্ত প্রকার আয় হলো ক্রেডিট, আর দায় যত প্রকার ব্যাংক লোন থেকে শুরু করে যত প্রকার দায় আছে সমস্ত প্রকার দায়গুলো ক্রেডিট, আয় দায় এবং মূলধন, যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে মানুষ, ব্যবসা বাণিজ্য শুরু করে বা শেয়ার ক্যাপিটাল, সেগুলো সবসময় ক্রেডিট হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই মোটামুটি 2017 সালের কোশ্চেনটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম, এর পরবর্তীতে আমরা 2012 2007 সালের কোশ্চেনগুলো শেয়ার করবো এবং সেগুলো সলিউশনও শেয়ার করবো। আমরা জাস্ট প্যাটার্নটা আপনাকে বোঝাচ্ছি, আগে প্রথমতে আপনি আয়কর আইন 2023 আপনার হাতে রয়েছে, আয়কর নির্দেশিকা আপনার হাতে রয়েছে, আয়কর পরিপত্র আপনার হাতে রয়েছে, সেগুলো কীভাবে প্যাটার্নে কোন প্যাটার্নে পড়বেন কীভাবে পড়বেন সেটাও আমরা শেয়ার করবো। জাস্ট কোশ্চেনের প্যাটার্ন আইটিপির এরকম হবে, তবে ধরে নেন TRP-তে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকলো, যে কিছু টিকা থাকলো, এই ধরনের অঙ্ক থাকলো, তবে ইংরেজি থাকবে না। এখানে কী থাকবে, ইংরেজির পরিবর্তে আপনার থাকবে কম্পিউটার এবং ICT বিষয়ে কিছু কোশ্চেনিয়ার থাকবে, এবং অ্যাকাউন্টিং থাকবে 10-20 মার্ক, এটা মাস্ট, সেটা ট্রায়াল ব্যালেন্স হোক, তবে ধরে নেওয়া হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটাই বেশি ফোকাস করা হবে, মানে রেওয়ামিলটা বেশি ফোকাস করা হবে, কারণ আপনার অথবা একটা ব্যালেন্স শিট করতে বলতে পারে যে কীভাবে ব্যালেন্স শিটের কোন সাইডে কী কী থাকে, এরকম একটা ব্যালেন্স শিট তৈরি করেন সমস্ত কিছু দিয়ে, অথবা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করেন, সেটা সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকতে পারে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন।
সম্মানিত সুধী, আশা করছি মোটামুটি আইটিপি কোশ্চেন শেয়ারিংয়ের পাশাপাশি আপনি ট্যাক্স রিটার্ন প্রিপারের কোশ্চেন কেমন হবে সেটার একটা ধারণা পেয়েছেন। তবে এরকমভাবে প্রত্যেকটা ভিডিওই আমরা দেওয়ার চেষ্টা করব এবং ক্যালকুলেশন সহকারে দেওয়ার চেষ্টা করব। এবং দেখা যাক, আমরা সামনে হয়তো অনলাইন একটা ট্রেনিং সেশনেরও প্ল্যানিং করছি, কত দূর আগাতে পারবো জানি না, তবে চেষ্টা করা হবে। যাই হোক, সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। এবং কোনো টপিক্সের উপরে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।